দেখছেন একুশে টেলিভিশন থ্যাংক ইউ ফর বিং উইথ আস থ্যাংক ইউ ফর বিং উইথ নাজিম জয় আর এফল প্লাস্টিক প্রেজেন্টস উইথ নাজিম জয় শোতে আপনাদের ওয়েলকাম করছি আজ যাদেরকে নিয়ে এই শো সাজানো হয়েছে তারা এই সময়ের সবচেয়ে আলোচিত এবং সফল দুজন নির্মাতা আমি তাদেরকে দেখালে তাদের যাবেন মোস্তফা কামাল রাজ রাজ কামাল ইউ আপনাদের ঠিক মুখোমুখি বসে আছেন জাগো নিউজ ডট কম এর বিনোদন সাংবাদিক লিমন আহমেদ কেমন আছেন ভাই থ্যাংক ইউ খুব ভালো আছি আমি প্রথমেই রায়হান রাফি এবং রাজ ভাই দুজনকে আমি বলতে চাচ্ছি যে আপনারা তো দুজন এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা কারণ আপনারা সফল দুটি ছবির নির্মাণ করেছেন এবং আপনাদের ছবি নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে পজিটিভ কিছু কিছু অর্থে সমালোচনাও হচ্ছে তো আমি রাফিকে প্রথমে বলবো যে ওনার মুক্তিপ্রাপ্ত সদ্য যদি একদিন ছবি নিয়ে একটি ছোট্ট রিভিউ আপনার মুখে শুনতে চাই যদি একদিন আমি প্রথম দিন প্রথম সর একবার দেখেছি এরপর আমি আবার দেখেছি ছবিটা আমি তিনবার দেখেছি আমার কাছে ছবিটা ভালো লেগেছে আমি যখন ছবি দেখছিলাম আমি শুধুমাত্র ছবি দেখতেছিলাম না সেকেন্ড টাইম আমি অডিয়েন্সদের মুভমেন্ট দেখছিলাম তো সাধারণ অডিয়েন্সের চোখে পানি আনাটা আসলে ডিফিকাল্ট জিনিস এবং যেটা আমি খুব পছন্দ করি তা আমার দিক থেকে রাজবাহীটির থেকে সফল যত কিছু হোক মানুষ কেঁদেছে মানুষ এত সহজ না আমি তোমাকে তুমি করেই বলি আসলে তুমি করে বলো অভ্যস্ত তুমি যদি এই ছবির গল্পটা পেতে তাহলে তুমি কি নির্মাণ করতে এই ছবিটা ভালো গল্প হলে আমি নির্মাণ করতাম অবশ্যই এবং এই প্লটটা এত সুন্দর প্লট

ওকে নিয়ে একটা রিভিউ ওর ছবি ওর রিভিউ ওকে আমি বলছি যে ওর প্রমোন টু হচ্ছে 100% সাকসেসফুল মুভি না যেটা আমরা মেইনস্ট্রিম এর মুভি বলি আমি মুভি হলেও দেখেছি এবং ইউটিউবে যখন ছাড়ছিল তখনও দেখে ওরে বলছি যে আমি সেকেন্ড টাইম যখন দেখছি তখন মনে হচ্ছে একটা সিনেমা হয়েছে কমপ্লিট আর ওকে আমি প্রায় একটা কথা বলি পুরামন টু তোমার সিনেমা না তোমার সিনেমা দহন দহন আমার খুব প্রিয় সিনেমা কারণ দহনের সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে কন্টেন্ট মানে এরকম একটা কন্টেন্ট নিয়ে একটা সিনেমা বানানো চারটি কথা না বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কন্টেন্টটা সে তার জায়গা থেকে সে যথাযথ মানে করতে পারছে এবং এই সিনেমার সাথে যখন এডিট হয় আমি ইন্ডিয়াতে ছিলাম আমি দেখে দেখে ওর ফোন করতাম যে তোমার এই সিনেমা বেস্ট সিনেমা আপনাদের সাথে কি ও নির্মাতা হবার আগে রিলেশন ছিল নাকি নির্মাতা হবার নির্মাতা হবার আগে আমার সাথে ওর পরিচয় ছিল আমি চিন্তাম তার মানে হচ্ছে যে একজন ভালো নির্মাতাকে আপনি একজন সিনিয়র নির্মাতা হিসেবে ভালো কাজ দেখে ও এখন আমার কাছে নির্মাতা না আমার ছোট ভাই এটা সবাই টেনে নেওয়ার ব্যাপারটা ভালো কাজের কারণেই হয়ে থাকে আমি আজকে জানেনা আমাদের সারা দিনের মাসখানে প্রতিদিন প্রতিদিনে দেখা হয় শুধুমাত্র কোনো ভাবে বিকাল থেকে রাত পর্যন্ত ভালো বন্ধু না বড় বন্ধু ভাই বলতে পারে লেমন ভাই রিভিউ দুজন দুজন কে নিয়ে করলো এখন সামগ্রিকভাবে রাজ ভাই কে নিয়ে এবং রায়হান রাফি কে নিয়ে আপনি একটি রিভিউ করেন ওনাদের এই কর্মজীবন বা ছবির জীবন যদিও রাফির দুটি মাত্র ছবি রাজ ভাই এর ক্যারিয়ার অনেক বড় আপনি একটি ছোট্ট রিভিউ করেন দুজনকে নিয়ে সেক্ষেত্রে আমি রাজ আগে বলবো যেহেতু অনেকদিন দিন ধরে উনি আছেন আমাদের এখানে একটা কথা কিন্তু খুব প্রচলিত যে যারা ছোট পর্দা থেকে সিনেমাতে আসে তাদেরকে মিডিয়া ডিরেক্টর বলে এবং সিনেমার মূল জিনিসটা বুঝতে পারেন না ধরতে পারেন এটা বলে থাকে তো সেই জায়গাটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে তো সেই জায়গাটা যে কয়েকজন চেঞ্জ করেছেন আমার মনে হয় যে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের একটা ভালো অবদান আছে উনি বেশ কয়েকটি সিনেমা কিন্তু বানিয়েছেন আমরা একদম সদ্য মুক্তি পাওয়া ছবিটা নিয়ে কথা বলি যদি একদিন একটা চমৎকার ছবি আমাদের তো অভিযোগ আছে যে পারিবারিক গল্পের ছবি হয় না সবাইকে নিয়ে দেখার মতো ছবি হয় না তো সেই জায়গা থেকে এটা কিন্তু একটা সন্তুষ্টির জায়গা যে এখানে বাবার গল্প বন্ধুত্বের গল্প চমৎকার একটা মানে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি তো সেই জায়গা থেকে রাজভাই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকারি একজন নির্মাতা বলে আমি মনে করি এবং সামনে উনি আরও ভালো করবেন যেহেতু উনি ওনার আগের ছবিগুলো চাইতে এই ছবিটাতে মুন্সিয়ানাটা অনেক ভালো দেখিয়েছেন তো সেই প্রত্যাশা আমি করি বা আমরা অনেকেই করি যে সামনে আরও ভালো করবেন রাজভাই রফি আবার রাফিভাইয়ের কথা যদি বলি পুরামন টু দিয়ে ওনার আবির্ভাব তাই আমি বলবো যে এটা একটা রাজকীয় অভিষেক একজন নতুন নির্মাতা ইন্ডাস্ট্রিতে আসলে এতটা জায়গা কিন্তু পায় না সেটা প্রচারের জায়গা হোক বাজেটের জায়গা হোক আর্টিস্টের জায়গা হোক তো সবটাই কিন্তু উনি পেয়েছেন এবং সেটা উনি একদম উপযোগী মানে যেটাকে আমরা উপযোগিতা বলতে পারি ফুলফিল কাজে লাগিয়েছেন আমরা গত দুই বছরে যদি কোনো ব্লকবাস্টার সিনেমার কথা বলতে যাই পুরামন টু কিন্তু শীর্ষে থাকবে আপনি একজন বিনোদন সাংবাদিক হিসেবে বলছেন গত বছরে যদি ইতিহাস তাহলে ওনার ছবিটি শীর্ষে থাকবে আমার প্রশ্ন হচ্ছে ফাগুন হাওয়ায় পরিচালক তকির আহমেদ দেবী পরিচালক অনম বিশ্বাস পোরামন টু পরিচালক রায়হান রাফি যদি একদিন পরিচালক মোস্তফা কামাল রাজ আমরা এই চারটি ছবিকেই যদি আলোচনার শীর্ষে রাখি আপনি তাদের ভেতর নাম্বার ওয়ান টু থ্রি ফোর কিভাবে বিনোদন সাংবাদিক হিসেবে আপনি যদি ব্যবসায়ের কথা বলেন তাহলে এই চারটি ছবিতে ব্যবসায়ের দিক থেকে প্রমাণ তো এক নম্বরে দুই নম্বরে আমার দৃষ্টিভঙ্গি দুই নম্বরে আমি বলবো দেবী তিন নম্বরে তিন নম্বরে বলবো যদি একদিন চার নম্বর চার নম্বরে বলবো ফাগুন হায় ভাই আপনি কি এই ব্যাপারে একমত ডেফিনেটলি একমত আমার তো মানে ধরেন আপনার আপনি একজন বাবা আপনার চারটা সন্তান একটা বড় ছেলে একটা মেজর ছেলে আর একটা থার্ড তারপরে ফোর্থ আমি তো ফোর্থ চার নম্বর ছবি হিসেবে আসি রিলিজ হওয়ার যদি টাইম কাউন্ট করেন ধরেন পুরামন টু অনেক আগে রিলিজ হয়েছে তারপরে আপনার হাতে এখনো সময় আছে এখনো সময় আছে সময় আছে ছবি অন্য ছবি কেউ ছাড়িয়ে যেতে পারি কিন্তু আমাদের এই শোতে নির্মাতা তৌকির আহমেদ এসে বলেছেন যে যেই সব ছবিগুলি সম্পর্কে আমরা শুনি যে ব্যবসা সফল বা আলোচিত সেগুলি আসলে ব্যবসা সফল না সবই আলোচিত যে যেভাবে ছবির হাইপ তুলছে কিন্তু কোন ছবি আসলে যথাযথভাবে দর্শকের কাছে পৌঁছাচ্ছে না ইভেন টু সম্পর্কে ভাই সিয়ামের পাশে বসে এই কথা বলেছেন যে সেটি শুধুই আলোচনার খোরাক কিন্তু ব্যবসাগত ভাবে সফল না আবার দেবীর পাবলিসিটি সম্পর্কে তিনি বলেছেন এটি একটি নর্মাল পাবলিসিটির ছবি সে অর্থে আপনি কি বলবেন কি বলবেন আমার সেখানে কিন্তু একটা কথা আছে যেহেতু আমাদের কোনো বক্স অফিস নেই আপনি শতভাগ নিখুঁত কত টাকা সেল হচ্ছে সেটা বলতে পারছেন না তো অ্যাজ এ সাংবাদিক হিসেবে কিংবা ইন্ডাস্ট্রির লোক হিসেবে আপনি যদি জানতে চান যে কোন ছবিটা কত টাকা ব্যবসা করেছে আপনাকে নির্ভর করতে হবে কিন্তু ওই সিনেমার প্রযোজক পরিচালক অথবা ওনাদের উপর হ্যাঁ উপর কিংবা আলোচনা সামগ্রিক আলোচনার হাইপ বাছাই করে অনুমান করা আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে বুকিং এজেন্ট যেখানে গেলে তারা একটা তথ্য আপনি সেখানে যান এবং সেখান থেকে তথ্য নেন আমি না শুধু আমার মনে হয় যে যারা বাংলাদেশে সিনেমা সাংবাদিকতা করে সবাই ওখান থেকে কিছু তথ্য নেয় তো সেই তথ্যের পরিপ্রেক্ষিতে কিন্তু পুরো টু এই চারটি ছবির মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা করেছে আমরা এমন কথাও শুনেছি যে এটা সাড়ে তিন কোটি টাকার মতো ব্যবসা করেছে এবং এটা কতটুকু সত্য যেহেতু আমাদের হাতে ওই তাহলে একদম সত্য আসলে বলা মুশকিল হয়ে যাচ্ছে আমি একটা কথা বলতে চাই এখানে দেখেন এই দুই বছর অনেক ছবি হয়েছে তো এটা যদি পলিসি হতো ছবি হিট ফ্লপের যে প্রযোজ্য পরিচালক আওয়াজ দিয়ে ছবি হিট করে ফেলতো তাহলে সবাই ছবি বানানোর পর সবাই কিন্তু চায় ছবি হিট হোক আর ফ্লপ হোক

ওটা পুরো স্ট্রিম সিনেমা যেটা আমরা আমার ক্ষেত্রে আমি বলি আমি যদি একটা অপটেকের ছবি বানাইতে যাই তখন আমার আশেপাশের লোকজন বলে কি ছবি বানাও এই ছবি চলে না আবার যখন পুরামন টু বানাইতে যাচ্ছি তখন বলতেছে একটা মেরি টোলা ছবি বানাও আসলে আমরা কোথায় যাব বলছেন মানে আমরা কনফিউজ আছি কি চাচ্ছি দুই ছবি দুই জায়গায় বেস্ট এটা হচ্ছে আমার মতামত এই যে মেইন স্ট্রিম এবং আরেক স্ট্রিম দুই স্ট্রিমের যে পার্থক্যটা আমরা জানি এবং এর মধ্যে আমরা কনফিউজ এগুলো নিয়ে তো আলোচনা আছে এবং আপনার কাছে একটি প্রশ্ন আছে সে যে আমাদের মিডিয়ার এই চারপাশে যে লোকজন আছে সবাই তো আপনার ছবি সম্পর্কে ব্যাপক প্রশংসা করেছেন যেমন শিয়াব শাহীন অমিতাভ রেজা শাওন ভাই তৌকির আহমেদ এবং অন্যান্য অনেকেই আপনার ছবি বড় বড় প্রশংসা করেছে তা এই বিষয়ে নিয়ে আমি একটু কথা বলবো এর আগে গিয়েছি ছোট্ট একটা ব্রেক ওয়েলকাম ব্যাক আর এ ফুল করছি রাজভাই আপনার কাছে জানতে চাওয়ার ছিল যে আপনার ছবি নিয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে তো সবার প্রশংসা আসলে আপনার আসলে কেমন লেগেছে বা কেউ কে এর ভেতরে আছে যারা আসলে প্রশংসা করেন যাদের নাম বলছেন আমি প্রথমে সবাইকে থ্যাংকস দিতে চাই আমার এই মিডিয়ার কলিগ যারা যারা ডিরেক্টর আমার ছোটো ভাই ডিরেক্টর বড় সিনিয়র ডিরেক্টর এবং আর্টিস্ট প্রডিউসার টিভি চ্যানেলের প্রোগ্রাম মার্কেটিং আলোক জার্নালিস্ট ভাই এমন কোনো মানুষ নাই যে আমাকে উইশ করে না এটা আমি অনেক প্রাউড ফিল করি এবং আই এম গ্ল্যাড যে সারা জীবন মনে রাখবো আর আপনি যাদের নাম বলছেন এদের মাঝখানতে দু একজন করে নাই তকির ভাই দেওয়া শুরু করি তকির ভাই নিজেই বিভিন্ন প্রোগ্রামে বলে যে আমি প্রচার বিমুখ তকির ভাইটা আমার কাছে মানে খুবই পজিটিভ উনি নিজের সিনেমা নিজেই প্রমোশন করে না ওনার সাথে আমার অনেকবারই কথা হয় আমি তো প্রমোশনের এগুলি পারি না তো উনি আমার সিনেমার প্রমোশন করবে কী হবে নিজের সিনেমাই করে নাই উনি আমার সিনেমা দেখতে আসছিল মাঝখান থেকে চলে গেছে অনেকে আমাকে বলছে এইটুকু তকির ভাইয়ের ব্যাপারে বাট তকির ভাইয়ের প্রতিটা সিনেমার প্রমোশন আমি করি আর শিহাব ভাই প্রমোশন করছে আপনি জানেন না বলছেন সবাই করছে অমিতাভ বয়ের ক্ষেত্রে হচ্ছে অমিতাভ বয়ের আয়নাবাজি প্রমোশন আমি সিনেমা অন করে kuris যেমন হচ্ছে যে আইনাবাজি আমার সিনেমা প্রতিটা সেক্টরে আমি প্রমোশন করেছি এবং অনেক জায়গা থেকে আমি ইনভলভ ছিলাম অমিতাভ ভাইকে অমিতাভ ভাই প্রমোশনটা মানে সাপোর্টটা দেয় নাই বা তাকে আমি ইনবক্স করে পোস্টার টা চ কিন্তু আপনি প্রত্যাশা করেছিলেন যে প্রত্যেকবার আমি ছোট ভাই তাদে প্রত্যেকবার এবং সেটা সিন করতেছে আমাকে উইশ করতে পারত সে আমাদের গার্জিয়ান ভাই তাদের আমরা আশা পারি সেটা সেই তার আমি আরেকবার একটি প্রসঙ্গ তুলতে চাই একজন গুণি নির্মাতা এখানে বলেই গেছেন যে একজন পরিচালকের কাজ ছবি নির্মাণ করা ছবির প্রচারের কাজ কিংবা পাবলিসিটির কাজ তার না পাবলিসিটির জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকা উচিত এবং তাদের তাদের সেই কাজ এই কাজ ডিরেক্টরের না আমরা আহমেদ ভাই বলে গেছেন তুমি আপনি এটাতে কি একমত আমি সাথে একমত আবার দ্বিমত আমি দুইটা ব্যাখ্যা দিচ্ছি একটা একমত হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে ডিরেক্টরের কাছ ছবি বানানো ডিরেক্টর আর কোনো কাজ নাই একটা কনসেপ্ট ঠিক করে স্ক্রিপ্ট রেডি করে দে কাস্টিং ডিরেক্টরও আলাদা এলপি থাকে মানে লাইন প্রোডিউসার থাকে ইপি থাকে ইপি জিনিসটা আমাদের দেশে অ্যাস্টাবলিশ না এখনও ইপি হচ্ছে আমি এক্সিকিউটিভ প্রোডিউসার এক্সিকিউটিভ প্রডিউসার মানে টাকা দেওয়া না আমি তাকে বলবো আজকে আমি বারোতলার উপরে শুট করবো কিভাবে অ্যারেঞ্জ করবা তোমার দায়িত্ব এটা ও অ্যারেঞ্জ করবে এই হাসেল আমার না এটা হচ্ছে তকির বাইরের কথা এসএসে একমত আর দ্বিমত হচ্ছে আমাদের দেশে আমরা ডিরেক্টর আমাদের দেশে এই প্রফেশনগুলি না আমারই করতে হয় আমার সিনেমা আমারই গাইতে হবে ছবির অবস্থা না আমাদের ইন্ডাস্ট্রি এখন ওরকম ছবি হচ্ছে না এখন আমরা ছবি বানিয়ে বাসায় বসে থাকি তাহলে এমনিতে আমাদের চলচ্চিত্র ধ্বংসের পথে আমরা যদি মার্কেটিং না করি

আর সিনেমার খোঁজখবর খোঁজখবর রাখে না সিনেমাটা যদি কোনো কারণে ফ্লপ করে তখন তার স্টেটমেন্ট নিতে যাবেন বলতেছে যে হয় নাই ছবিটা ভালো হয় ভালো হয় নাই আমি আগেই বলছিলাম তা আপনি করলেন কেন তো বলছে করছি আসলে যদি হিট হয় তাহলে সিনেমাটা সে অন করে ওর জন্য হিট হয়েছে এই ধরনের কাজগুলো আমাদের দেশের শিল্পীদের ক্ষেত্রে বিষয় যে কারণে সেই কারণে না কিন্তু সবার কাছে সবাই যাতে আবার নিজের গায়ের উপরে না আনা সে কারণে আপনার এইবারের ছবির কাস্টিং কলকাতার শ্রাবন্তী

আর ওপর বিশ্বাস যেটা আমার যখন ছবি রিলিজ করে তখন উনি দেশেই ছিল না শ্রাবন্তীর ব্যাপারে শ্রাবন্তীর ব্যাপারে যেটা হচ্ছে শ্রাবন্তী আমার আসার কথা ছিল তিন চার পাঁচ তারিখে প্রমোশনের জন্য তো আমি ওদের একটা টিম আসে টিমের ভিসা জমা দেওয়ার পরে শ্রাবন্তীর ভিসাটা হয় না বাকি তিনজন তারপরে আমি ধরে নিয়েছিলাম যে আসবে না

আমাদের দেশে কি এই ইমোশনাল অ্যাক্ট্রেসদের সংখ্যা কমে যাচ্ছে আপনার কি মতামত অবশ্যই কমে যাচ্ছে কারণ যেহেতু আমরা কোনো নায়িকারই পাবলিসিটি দেখি না খুব কম একদম রেয়ার যে এই নায়িকা একদম নিজের এত মানে স্বতঃস্ফূর্তি ইচ্ছা ইচ্ছা নিয়ে সে সিনেমাটার সাথে আসছে

নেক্সট মুভি বানাই আমি এগ্রিমেন্ট করব যে আমার এই সিনেমার আপনার শুরু থেকে প্রমোশন থেকে এতদিন টাইম দিতে হবে এটা আমি করেই নিব এটা আমার প্ল্যান জয়াপাকে দিয়ে এক্সাম্পল দেন বাংলাদেশে এক্সাম্পল জয়াপা এটা তো এক্সাম্পল তকিল ভাই বলে গেছেন জয়াপু কী না করছে একটা সিনেমার জন্য এবং আমার জয়াপুর যে কোনো সিনেমাতে জয়াপু অনেকে বলে যে জয়াপু এই সিনেমার প্রডিউসার দেখে করছে আমি জয়াপুকে সেলুট জানাই জয়াপু প্রডিউসার না জয়াপু আর্টিস্ট হিসেবে অন্য সিনেমা এইভাবে প্রমোশন করে এবং আপনি অফ দ্য রেকর্ডে অফ বলছিলেন শোর বাইরে যে জয়া আসানের এত গুরুত্ব কলকাতায় যে আপনি নিজে প্রাউড ফিল আমি যেদিন শ্রাবণ থেকে কাস্ট করি সে আমাকে প্রথম দিনে বলছে যে আমি জয়ার ফ্যান আমি তখন প্রাউড ফিল করছি আমার দেশের একটা অভিনেত্রীকে বিদেশের একটা অভিনেত্রী বলতেছে যে আমি তার ফ্যান এবং আমি প্রায় কাজ করতে ওইখানে পোস্ট প্রোডাকশন করতে যাই সবাই এক কথায় আপকে রেসপেক্ট দিয়ে কথা বলে আবার আপনি আরেকটি কথা বলছিলেন যে সাকিব খানের ব্যাপারে যে ওইখানে আপনার মনে হয়েছে আপনি যে আপনার মনে হয়েছে খানকে ওই দেশের কলকাতার ব্যবহার করেছে বাংলাদেশের মার্কেট ধরবার জন্য কলকাতায় তাকে সুপারস্টার বানানোর জন্য না সেইভাবেই জয়া হাসানের যে মার্কেটটি কলকাতায় তৈরি হয়েছে সাকিব খানের সেই অর্থে তৈরি হয়নি কলকাতা মার্কেট তৈরি পসিবিলিটি অনেক বেশি ছিল আমি ছোট করে বলতে সাকিব দেখলে মনে হয় শেষ হিরো এটা এটা অস্বীকার করার কারো কিচ্ছু নাই সাকিব ভাই দেখলে এজ এ হিরো হিসাবে যে কোনো লোক মার্ক দিবে হান্ড্রেড এ হান্ড্রেড সে কোয়ালিটি আছে তো সে অনুযায়ী তার ওইখানে অনেক প্রচুর কাজ করলে হয়তো বা জায়গা হয়ে যেত কিন্তু আমাদের একটা সাইকোলজি আছে ধরুন ওইখানে দেব জিত আছে ওরা তো দিবে না তাকে হইতে

কলকাতায় ছবি হলে গেলে দেখবেন যে তামিল ছবি রিলিজ হচ্ছে ইংলিশ হচ্ছে হিন্দি রিলিজ হচ্ছে বাংলা রিলিজ হচ্ছে অনেকগুলি ছবির মাঝখানে বাংলা ছবি শো থাকে দুইটা তো ওই জায়গা থেকে হচ্ছে ওদের সে আমাদের এখানে মার্কেটটা বড় ওরা চাইছিল আমাদের মার্কেটটা কাজ লাগাইতে এটা আমাদের ইন্ডাস্ট্রিরও লাভ হইতো লাভ হওয়ার পসিবল ছিল কিন্তু পারেননি কেন তারা সেটা হয় আমি আসলে এটা সিনিয়রদের ব্যাপারে এটা যারা আছে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা হয় আমাদের দেশে আমরা শুধুমাত্র আমাদের ভাষায় ছবি চলে ওই দেশে বিভিন্ন ভাষার ছবি চলে এবং ওই দেশে এখন যেটা হয়েছে কমার্শিয়াল মুভি থেকে একটু ভিন্ন ধারা মুভিগুলোর বেশি জনপ্রিয়তা এখানে আমি একটু একটু বিষয় একটু ক্লিয়ার হতে চাই ডিরেক্টর মানে আপনাদের মতো যারা স্বনামধন্য খ্যাতিমান তাদের মুখে মেইন স্ট্রিম অফ স্ট্রিম এই কথাগুলো কমার্শিয়াল কিংবা অফ ট্র্যাক এই কথাগুলো কতটুক যায় এটা আসলে আমি সবাই মিলে আলোচনা করতে চাই একটু ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি ওয়েলকাম ব্যাক আর অ্যাফ প্লাস্টিক প্রেজেন্টস উইথ নাজিম জয়েরশথে আছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ রহান রাফি এবং আমাদের প্রিয় সাংবাদিক লেমন আহমেদ ভাই ভাই আমি যে বিষয়টি প্রশ্ন করছি যে একজন নির্মাতা কি সিনেমাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারেন বা সেই ল্যাঙ্গুয়েজটাকে আসলে অফিসিয়াল কোন ল্যাঙ্গুয়েজ অফ ট্র্যাক কমার্শিয়াল এটা একটা বিতর্কের বিষয় মানে এটা অনেক দিন ধরেই কিন্তু ইন্ডাস্ট্রিতে চলমান কিন্তু ব্যাপারটা এরকম

হলিউড বলেন বলিউড বলেন সারা পৃথিবীতে মেন স্ট্রিম বড় সিনেমা কিন্তু ওইটাই আমি যে যদি একদিন বানাইছি আমি কিন্তু মেন হিসেবে বানাইছি এখন আমার সিনেমা মেন স্ট্রিমে অ্যাকসেপ্ট করা না করা দর্শকের দায়িত্ব আমি কিন্তু সিনেমা সবাইকে দেখানোর জন্য বানাইছি আমি কনটেন্ট বলছি একটা গল্প বলছি বাট আমাদের দেশে সাইকোলজি ঠিক করা হচ্ছে সিনেমা মানে হচ্ছে ফর্মুলা ছবি পাঁচটা গান পাঁচটা ফাইট এবং একটা আইটেম সঙ্গ এটা হচ্ছে একটা আমাদের দেশে একটা বিতর্কিত অবস্থা পৃথিবীর কোথাও কিন্তু কমে যাচ্ছে সারা ইন্ডিয়াতেও তাই হয় দেন আমির খান যে সব কন্টেন্ট বানায় সালমান খান এই আলোচনা থেকে কোন কনক্লুশনে আসতে পারি আমার মনে হয় এখানে আমি খুব গুণী একজন মানুষের একটা মন্তব্য টানবো সেটা হচ্ছে এটিএম শামসুজ্জামান সাহেব ওনার একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম তো এই ধারা নিয়ে কথা উঠলো উনি খুবই বিরক্ত প্রকাশ করলেন এবং বললেন যে এখানে আসলে ধারার কোনো ব্যাপার না সিনেমা হয় দুই রকম ভালো হচ্ছে দ্রুপদী ক্লাসিক আর একটা হচ্ছে বিনোদন বিনোদন তো ক্লাসিক সিনেমা এই উপমহাদেশে কোনোটাই হয়নি আমরা সত্যজিৎ রায়ের কয়েকটি ছবিকে আমরা সেমি ক্লাসিক বলতে পারি এটা হচ্ছে ওনার বক্তব্য আর আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ক্লাসিক ছবি হয়নি আমরা যা দেখেছি সবই বিনোদন ভিত্তিক কেউ কেউ নিজেদেরকে আলাদা করার জন্য এই ট্রেক বা এই ধারা এই ধারা নিজেরাই তৈরি করে গেছেন এবং এইগুলো এভাবেই প্রতিষ্ঠিত হয়ে আসছে তো আপনারা দুজন সফল দুটি ছবি বানালেন আপনি বানালেন নায়ক মিলেন তাহসানকে যে কিনা গায়ক এবং সাথে সাথে টেলিভিশনে কিছু কাজ কর করেছে এবং তুমি যে ছবি বানালে সেখানে তুমি টেলিভিশনের নায়ক সিয়ামকে ব্রেক দিলে তো আমার কথা হচ্ছে যে তোমাদের মতো গুণী লোকজন যখন সিনেমা বানায় এবং সেই সিনেমা যখন সুপার ডুপার হিট হবার বা আলোচিত হবার পসিবিলিটি থাকে তখন কি অপেক্ষাকৃত পুরনো শিল্পীরা কিংবা যাদের অধিকার থাকে কাজ করার যে এই ছবিটা সে করতে পারতো কিন্তু সে না করে কাস্টিং হলো তাসান বা তাসকিং বা হলো সিয়াম এই স্ট্যান্ডবাজিটা বা এই চেঞ্জটা কি অন্য শিল্পীদের উপর বিরক্ত হয়ে নাকি নতুন একটি ধারাকে স্টার্ট করার জন্য বিরক্ত হয় কিনা না জানি না কারণ এই ব্যাপারে হয় না কারণ হচ্ছে আমি আমি আমার হচ্ছে তাসান ভাইকে সিনেমা নিয়েছি ভাইকে আমি একটা অন্য টাইপের গল্প শোনাইছিলাম তাসান ভাইয়ের সবচেয়ে ভাল লাগছে হচ্ছে ওনার সেটা ওনাকে যখন স্টোরিটা শুনেছি বলছে স্টোরিটা খুবই ভালো বাট এটা তুমি শুভকে নাও আমি ওই ছবি করতে পারবো না মানে আমার সাথে যায় না ওনার যে পার্সোনালিটি পরের যে ছবিটা বানাইছি আমাকে সব জার্নালিস্ট থেকে বলেন অনেক দেখা হইলে বলেন হোয়াইতা হাসান তা আমি সবাইকে একটা কথা বলছিলাম যে হোয়াইট হাউস এটা আমার মুখ থেকে না শুনে সিনেমাটা দেখার পর অ্যান্সার পেয়ে যাবেন এবং সিনেমা রিলিজের পরে এই অ্যান্সার সবাই পাইছে কেন আমি তো আসান ভাইকে নিয়েছি এই কথা আমাকে তো সেম আমার একটা নতুন জুটি দরকার ছিল আমি কিন্তু দুইটা নতুন জুটি দুজনকেই নতুন নিয়েছি পূজাও কিন্তু আমার ছবিতে প্রথম ছিল পরবর্তীতে আমার ছবি বানাতে একটু সময় লেগেছে আমার সময় লাগেছে ওর ছবি গল্প টিন এর সিএম পারফেক্ট নতুন একটা ছেলে না আসলে ইন্ডাস্ট্রিতে বড় হবে কিভাবে রাজভাই আপনার সাথে আরেকটু একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমরা অনেক সময় দেখি যে আমাদের প্রিয় ভাই বন্ধুরা অনেক সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় আমাদেরকে যে কথা সরাসরি বলতে পারতো সে কথা সরাসরি না বলে আমাদের ক্ষতি হয়ে যায় এমনভাবে বলে তো আপনি সম্প্রীতি এরকম একটি ঘটনার শিকার হয়েছেন তো আমি জানি যে এরকম ঘটনাটি ঘটেছে আপনার রোমান রশিদ খানের সাথে আসলে কি আমরা একটু জানতে বিষয়টা সিম্পল আমি আগেই বলিনি দর্শকদের উদ্দেশ্যে এবং এখানে যারা আছে সবাই আমি কোনো সিনেমা বানাইলে আমি কখনো সিনেমা অন করে বলি না বড় করে বলি না এটা আমার লাইফের এই সিনেমা আমার লাইফের এটা বেস্ট আমি খাটাই দিয়েছি এবং সিনেমার যত রিভিউ হয়েছে পর্যন্ত যত সিনেমা বাংলাদেশের সবচেয়ে নেগেটিভ রিভিউ আমি পাইছি তার কাটা সিনেমায় আমি দেড় সিড়ে চলে গেছিলাম নিতে পারতেছিলাম না তখন ফেসবুকে এত পপুলার ছিল না আমাকে অসুস্থ বানিয়ে ফেলছিল ওইটা আমি অভ্যস্ত মানে রিভিউ নেগেটিভ রিভিউ আমি রিভিউর সমালোচনা আমি হান্ড্রেড পার্সেন্ট নিতে প্রস্তুত যদি সেটা যুক্তিসঙ্গত সমালোচনা হয় আমার ভুলগুলি ধরায় দিলে আমি তাকে থ্যাংকস দেই এবং সেম ভুলগুলি আমি সেকেন্ড টাইম করবো না এটা আমি প্রতিনিয়ত বলে যাই বাট আমার একটা সাইকোলজি হচ্ছে যার নাম বললেন সে আমার খুব ক্লোজ এতই ক্লোজ এবং আমাকে এই পরিমাণে রেসপেক্ট করে যে আমি যখন মাসরাঙ্গা টিভিতে যাই সে আমাকে নিজ পর্যন্ত নামাই দিয়ে যায় এবং তার লাইফের অনেক পার্সোনাল সিক্রেট আমার সাথে শেয়ার করে সিক্রেট কখন শেয়ার করে জানেন যখন একটা মানুষকে ট্রাস্ট করা যায় এত ক্লোজ একটা লোক সে স্ক্রিপ্ট লিখে তো সে আমার একটা স্ক্রিপ্টও দিছিল নাটক বানানোর জন্য আমি করি নাই বিভিন্ন কারণে এবং সে প্রায়ই একটা কথা বলে যে একটা ড্রিম সিনেমা বানাবো আপনাকে নিয়ে আমি ওনার লাইফের একটা ড্রিম এবং আমাকে ডিরেক্টর হিসেবে উনি হান্ড্রেড পার্সেন্ট মার্ক দেয় যখন সামনাসামনি কথা বলি তো সে রিসেন্ট হচ্ছে সিনেমাটা দেখার সেকেন্ড ডেতে সিনেমা ফার্স্ট ডেতে সিনেমাটা দেখছে দেখার পরে সে আমার সিনেমার আর্টিস্ট তাস্কিনকে সে টেক্সট পাঠাইছে যে ভয়াবহ বাজে সিনেমা ব্রো নিড গুড স্ক্রিপ্ট অ্যান্ড গুড ডিরেক্টর তা আমার এটা খুব খারাপ লাগাটা স্বাভাবিক আমার আর্টিস্ট তাসকিন মন মলন্য হয়ে গেছে সে বলছে তোমার মন খারাপভাবে দেখাবো না টেক্সটা তারপর আমি জোর করে দেখছি সে আমার মিউজিক ডিরেক্টর নাভেদ রে বলছে সে আমার গীতিকার নাম মঞ্জুরে বলছে সে রাফিকাও বলছে সে অনেকেই বলছে তা আমি এগুলি শুনে আমি বলছি যে আমি রিভিউ নিই তো পার্সেন্ট প্রস্তুত বাট সে রিভিউ করলে তারা আমি এবার ধরবো তাকে ছাড়ব না কারণ সে আমার সব ছবির রিভিউ করে আমি কোনোদিন তার প্রতিবাদ করি করিনি কারণ সে যুক্তিসঙ্গত রিভিউ করছে আগেরগুলো তার কাছে ভালো মনে হয় না আমার এটা যুক্তি হচ্ছে আমার ছবি আপনার ভালো লাগবে ওনার লাগবে না আমি এটা মেনে নিব ওনারটা আমি এভাবে মেনে নিছি হ্যাঁ গত আমার বসের সিনেমার সময় সে অনেক নেগেটিভ রিভিউ করছে তখন আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম ওনার একটা ছবিতে ভাইরাল হয়েছিল ট্রল হয়েছিল একটা ছবি ক্রিকেট খেলা নিয়ে আমি বলছিলাম যে ওনার অনেক ট্রল হয়েছে ওইটার স্ক্রিপ্ট রাইটার উনি ওই ছবিতে আমার ভালো লাগে না আমি তো রিভিউ করি নাই তা আপনার স্ক্রিপ্টও তো আমার খারাপ লাগতে পারে আমি তো কখনো সেটা বলি নাই পাবলিকলি আপনি বলেন স্ট্যাটাসটা দিয়েছিলাম তা এবার হচ্ছে উনি যেহেতু প্ল্যান করা আছে যে আমারটা করবে অনেকের মাধ্যমে বলছে উনি করলে যাতে আমি এটা মানে প্রতিবাদ করবো এটা হচ্ছে আমি ডিসিশন নাও আমার তো অনেকে হয়তো ওনারা জানাইছে উনি বলছে যে করবে না তখন উনি পলিসিটা যেটা করছে সেটা হচ্ছে ছদ্মনামে একটা রিভিউ করছে সমকাল পত্রিকার মাধ্যমে তো সমকালে তো আমার একটা লুক থাকবে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি সব পত্রিকায় একজন একজন ভাইব্রাদার আছে তো রাত আড়াইটার সময় আমাকে বললো রোমানের সাথে আপনার কী হয়েছে আমি বললাম যে কেন রিভিউ করছে আপনার সমকালে রেগুলার লেখা ওই রিভিউ করে যে হ্যাঁ আমাকে ওনার সাথে কিছু হয় না আমি তখন রাতে ঘুমাই না আমাকে রিভিউটা পাঠান তো উনি আমাকে যেটা বলো যে রিভিউ সেটা যেটা পাঠানো হয়েছে সেটা যদি ছাপানো হইতো তাহলে আমার খুব কষ্ট লাগতো এত বাজে রিভিউ পাঠাইছে কিন্তু ওইটার কাটসাট করে উনি ছাপাইছে তো আমি তো কনফার্ম যে রোম্মান এটা করছে তো আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি রোম্মানের নাম লিখি নাই আমি সদ্যনাম দিয়ে লিখেছি সব ভদ্রনাম লিখে কেন সদ্যনাম ইউজ করেন এইভাবে স্ট্যাটাস দিছি দিয়ে আমি চিঠি গেছি প্রমোশনের কাজে দেখি আমার ইনবক্সে রোমানের মেসেজ আমার কথা হচ্ছে তুমি যদি রিভিউটা না করো তুমি আমাকে টেক্সট করবা কেন তোমার তো টেক্সট করার কথা না ও আবার ওই স্ক্রিনশটটা আমি জীবনের প্রথমে একটা অন্যায় কাজ করছি কারো স্ক্রিনশট আমি পোস্ট করছি এর আগেও আমি স্ক্রিনশট পোস্ট করছি এবং স্ক্রিনশট যে আমাকে পাঠিয়েছে তার পারমিশন নিয়ে পোস্ট করছি সিনেমার প্রশংসা করছে আমি বলছি যে ভাই আমি স্ক্রিনশটটা পোস্ট করতে চাই উনি বলছি আই উইল বি অনার আপনি যদি করেন তো উইদাউট পারমিশন আমি করছি কারণ আমার দেয়াল অ্যাপিট ঠিকছে আমার সে হচ্ছে উনি ইন্ডাস্ট্রির একজন লোক উনি স্ক্রিপ্ট রাইটার আমি যদি ওনার স্ক্রিপ্টের রিভিউ শুরু করি উনি তো ঢাকা শহর থাকতে পারবে না ওনার তো একটাও স্ক্রিপ্ট হয় না এবং যারা স্ক্রিপ্টে কাজ করছে প্রতিটা আর্টিস্টের স্টেটমেন্ট আছে আমার কাছে এবং ওনার যে দুইটা সিনেমার স্ক্রিপ্ট করছে ওই ডিরেক্টারের স্টেটমেন্ট আছে বলছে যে ওই স্ক্রিপ্টের সেভেন্টি পার্সেন্ট আমি কারেকশন করার পরে এই অবস্থা আমি এই ব্যক্তিগত রেশা সম্পর্কে আপনার কাছে জানতে চাই একই ইন্ডাস্ট্রির মধ্যে এই রেশারেশিগুলি আসলে কি আমাদেরকে এগিয়ে নেবে না পিছিয়ে নেবে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে রিভিউ করার ব্যাপার স্বাধীনতা এটি আসলে কতটুক আমাদের আছে এবং যার সম্পর্কে করছি তার এই সম্পর্কে নেওয়ার কতটুকু ক্ষমতা আছে এই বিষয়ে আপনি কি হওয়া উচিত একটু যদি বলি প্রথম প্রশ্নের উত্তরটাই দেই ব্যক্তিগত রেসারেষি শুধু ইন্ডাস্ট্রি কেন সব জায়গাতেই খারাপ এটা মিডিয়ার সাথে জড়িত দুইজন মানুষ যখন করে এটার প্রভাবটা কিন্তু সাধারণ দর্শকের উপর পড়ে সাধারণ দর্শকরা ফেসবুকটা সবার হাতে চলে আসছে এখন সাধারণ দর্শকরা এগুলো দেখে মিডিয়াতে মিডিয়াকে নিয়ে মিডিয়ার মানুষদেরকে নিয়ে একটু হাসাহাসি করে তা আমার মনে হয় যে এই ব্যাপারগুলো একজনের ছবি আমার ভালো না লাগলে একটু লিখে ফেলা বা কেউ একটু লিখলো সেটা রিয়াক্ট করে আমি রাজভাইকেও বলবো

এটা হয়তো বা ওনার উনি আমাকে পছন্দ করে না সামনাসামনি দেখা হলে পছন্দ করে এটা ওনার নেচার অ্যাটেনশন শিকার কালকে একটা লাইভ হয়েছে একটা সিনেমা ট্যাগলাইন ছিল যদি একদিন টু আওয়ার্স মিউজিক ভিডিও ওই ট্যাগ যে করছে আমি নাম বলবো না তাদেরকে আমি ওইটা ওয়াচিংয়ে আমি ছিলাম আমার একজনের ট্যাগ করছে ওকে ওরা পাঁচজন সিনেমা ওরা মার্বেল নিয়ে রিভিউ করে উইকলি করে এটা খুবই পজিটিভ পাশের জন বলতেছে এই সিনেমা খুবই খারাপ সিনেমা কিন্তু আমার পাশের জন বসে কান্নাকাটি করছে এই জায়গায় সে সাকসেস তা আমার ওইটাই পাওয়া তো সাধারণ মানুষরা যখন রিভিউ করে তাদের রিভিউটাকে আসলে আপনারা কিভাবে নেন তাদের পরামর্শগুলো শুনেন কি না বা সেগুলো শুধু পজিটিভ হলে কি গ্রহণ করেন নেগেটিভ হলে আমরা উত্তরটা জানছি তবে এর আগে উইথ নাজিম জয় নিয়ে নিচ্ছি একটা ব্রেক ওয়েলকাম ব্যাক আর এফল প্লাস্টিক প্রেজেন্স উইথ নাজিম জয় শ্রোতে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের কাছে প্রশ্ন ছিল সাধারণ মানুষের রিভিউটাকে কিভাবে নেন আমি নেগেটিভ রিভিউটাও শেয়ার করি ওনাকে থ্যাঙ্কস দিয়ে ওনার যে ভুলগুলি যদি আমার সাথে মিলে যায় তাহলে তাকে আমি সুন্দর করে এটা কমেন্টস করি যে আপনার সাথে আমি একমত গতকাল রাতেও সেটা করছি যে আপনার ভুলগুলি অথেন্টিক ভুলগুলি আপনার ধরাইছেন নেক্সট টাইম এই ভুলগুলি হবে না আর পজিটিভ হলে ওনাকে থ্যাঙ্কস দেই আর অনেক মানুষ আছে যারা আমাকে জীবনে চিনে না বিভিন্ন ওয়েতে আমি পাই আমাকে ফিল্টার আমি সব ফিল্টার মেসেজ এখন চেক করি সো ওইখানে কিছু লোকের সাথে আমার কোনো কানেকশনই নেই তো সেই লোকগুলি যখন বলে যে আমার মা কখনো সিনেমা দেখা নাই মা বোনেরা সবাই আপনার ছবি গ্রহণ করেছে যেটা আমরা আগে শুনতাম আশির দশকে নব্বই দশকে মা বোনেরা যখন হলে যায় তখন সেই ছবি সুপার হিট হয়ে যায় সো এখানে তো আপনি অবশ্যই এমন একটি গল্প সিলেক্ট করেছেন যে গল্পটি মা বোনদের টানতে পেরেছে এখানে আপনার যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় আপনি দিয়েছেন তো রাফি সমালোচকরা যখন তোমাদের বিরুদ্ধে লিখেন তখন দেখা যায় যে তোমাদের ফ্যান ফলোয়াররা সেটার কঠিন কঠিন জবাব অনেক সময় দেয় হ্যাঁ সেই যুদ্ধটা আসলে কতটুক এই পক্ষপাতিত্ব যুদ্ধটা কতটুক আসলে ভালো মানে দেখা যায় যে সাকিব ভাইকে নিয়ে একজন একটা খারাপ কমেন্ট বা একটু সমালোচনা করলো সাকিব ভাইয়ের যে ফ্যান আছে সে এমন উত্তর দিল বা এমন ওদের কনভার্সেশনটা আপনি খুবই এন্টারটেইনিং শুনে মনে হয় কি জানেন সাকিব ভাই যারা ফ্যান না ওরা হার্ট ফ্যান ওরা সাকিব ভাই নেগেটিভ শুনতে পারে না এটা পজিটিভলি দেখে আমি আমি যার ফ্যান আমি তার খারাপ যেমন আমি আমার দিয়ে এক্সাম্পল দিই আমার আমি খারাপ নাটক বনাইলে আমার বলে বস ফাটাই দিয়েছেন আমার কিন্তু ভালো লাগে না আমি জানি খারাপ বানাইছে ও মন থেকে বলে ফেলে বুঝছেন আবার খুবই ভালো হইলে আবার কিছু আছে অথেন্টিক রিভিউ ও আমার পাগলা ফ্যান কিন্তু আমার খারাপ জিনিস দেখলে বলো যে আপনার এটা হয় নাই এইসব মানুষ কিন্তু কম আছে ওরাই সেলিউট দেওয়া উচিত

কিছু মানুষ আছে যে কিছু আমি অনেক বড় ভাই পেয়েছি অনেক মানুষ পেয়েছি এফবিসি অনেক ভালো ডিরেক্টর যারা ফোন করে এবং ফেসবুকে অনেক শুভকামনা জানিয়েছে বুকে জড়িয়ে নিয়েছে মানে এমনও পেয়েছি যে সামনাসামনি ভালো বলছে কিন্তু পিছনে যে আমি শুনতেছি বলতেছে যে না না একটা হয়েছে তো কি হয়েছে তো জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমের আমাদের প্রিয় ভাই লিমন আহমেদ ভাই এই যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনার সারমর্মটা কি আমি বলবো এক কথায় যে রিভিউটা নেগেটিভ মানে ফ্যানদের

আবার অনেক করতে ভালো না কারণ ওই আর্টিস্ট অনেক সময় দেখা যায় বিভিন্ন সাংবাদিকদের অশ্লীল গালাগালিও করে বর্তমান সময়ে যে কটা ছবি আলোচিত হয়েছে যে কটা ছবি হিট হয়েছে বা যা ছবি আমাদের এই অবস্থা

করেন আপনারা কি আসলে রিভিউ করেন নাকি প্রমোশন করেন এখানে দেখেন কথা দুই রকম আবার কি সম্পর্কের খাতিরে বিচার করেন নাকি এখানে উত্তর দুই রকম হবে যে রাজবাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক যদি এটা আমি মেনে নিই যে রাজবাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ধরে নিলাম রাজবাইয়ের ছবিটা যখন আমি এটা রিভিউ লিখব আমার কিন্তু নেগেটিভগুলো এরা যাওয়ার একটা মানসিকতা কাজ করবে আমার মধ্যে যে আমার আমার মধ্যে কিন্তু মানসিকতাটা তখন চলবে যে রাজবাই থাক এটা দরকার নেই যেমন সিনেমার লাইটিংটা কতটুকু ভালো হলো মন্দ হলো এটা কিন্তু একদম সাধারণ দর্শক বুঝতে পারবে না তা আমি যদি এটা সচেতনভাবে এড়া যাই তাহলে কিন্তু রাজভাই মানে একজন সাংবাদিক হয়তো এটা ভাবে যে তাইলে রাজভাই হয়তো মাইন্ড করবে না বাট একটা ছবির ব্যাপারে একজন সাংবাদিক হিসেবে আমি আমার জায়গা থেকে কখনোই এটা ভালো এটা ভালো এটা মন্দ এটা মন্দ এবং এই নিয়ে কিন্তু রিভিউ নিয়ে রিভিউ লিখতে গিয়ে অসংখ্য বাজে প্রতিক্রিয়ার মুখোমুখি কিন্তু আমরা সাংবাদিক আমি হই আবার অনেকে তো আপনারা প্রথম রাতেই লিখে দেন বাজি আবার আবার এটাও বলছি যে রাজবাইয়ের সিনেমার বেলাতেই হয়েছে কোনো একটা পত্রিকায় লিখেছে যে

বাট যদি আমার কন্টেন্টটা খারাপ হইতো উনি কিন্তু রিভিউ করতো না অবশ্যই উনি আমাকে ফোন দিত আপনি আরও ভালো করবেন হয়তো রিভিউটা করতো না উনি স্ট্যাটাসও দিত না এটা কিন্তু ওনার এইটুকু কোয়ালিটি ওনার আছে এবং এইটুকু মনুষ্যত্ব ওনার আছে আবার অনেক সাংবাদিক তো অনেক ফ্লপ ছবিকেও সুপার হিট বানিয়ে দিচ্ছে পত্রিকায় লিখে যেখানে হলে দর্শক নেই কিন্তু ছবি সুপার হিট পত্রিকার পাতায় এটা তো আপনারা করে থাকেন এটাও হয় এটা যে হয় না তাই না বিশেষ করে এটা কাগজের জায়গায় কেন হয় অনলাইন আমি ওই যে বললাম যখন একজন সাংবাদিক আপনাকে আপনার ইন্ডাস্ট্রিকে ওন করে আপনাকে দেখতে হবে যে আপনার সাথে আপনার সিনেমার সাথে আপনার ইন্ডাস্ট্রির সাথে কোন সাংবাদিকটা সরাসরি ইনভলভ সে আপনাকে কল করে আপনার কাছ থেকে তথ্য নিয়ে নিউজটা করে কিনা কিন্তু একটা জিনিস হয় কি

শেয়ার দিচ্ছি যখন জাগো নিউজ নিউজ করছে আমি শেয়ার দিচ্ছি নতুন একটা ছেলে আমার অনলাইনে ইনবক্সে পাঠিয়েছে পজিটিভ নিউজ ভাই আমারটা শেয়ার দিলেন না আমি বললাম যে আমি দিছি কো ভাই চেক করে তো পাইলাম না আবার আমি বললাম পেজে দিছি ভাই আপনার আইডিতে দেন আমি তখন চিন্তা করি আমার সিনেমার স্বার্থে যদি আমি না দে ও একটা নেগেটিভ নিউজ করবে মানে আমার ব্যাখ্যা অ্যাজ এ পার্সোনালি আমি কী করি শেয়ারটা দেই দেওয়ার পরে ও যখন নেগেটিভ করে হয়তো বা শেয়ারটা দেন এটা পৃথিবীর প্রতিটা মানুষই সেটা করবে স্বপ্নবাজি রাহান রাফির নেক্সট ছবি স্বপ্নবাজি দিয়ে কি স্বপ্ন পূরণ করতে যাচ্ছ খুব সংক্ষেপে যদি স্বপ্নবাজি দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমি অনেকদিন পর স্বপ্নে মানে এতদিন তুমি আব্দুল আজিজ ভাইয়ের স্বপ্ন পূরণ না এতদিন আমি আমার স্বপ্ন পূরণ করেছি কিন্তু দেখেন একটা ডিরেক্টরের যে মানে আমি প্রথম ছবিতে আমি একদম যদি আমার ছবিটা বানাতাম সত্যি কথা বলতে তাহলে পুরো মন বানাতাম না কারণ আমি যে ধরনের ছবি বানিয়েছি যে ধরনের সব ফিল্ম বানিয়েছি আমি একদিনে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে আসি না আমি ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে চাই আমি একদিনে সব কিছু করতে পারবো না আমি পুরো মন তুমি কমার্শিয়াল একটা মুভি বানিয়েছি একটা ছোট মেসেজ দিয়েছি

মোস্তফা সরর ফারুকীর যারা ভাই ব্রাদার তাদের ভিতরে সবচেয়ে অসফল কে আমি সবচেয়ে সফল মোস্তফা সরর ফারুকি ভাই ব্রাদারদের মধ্যে ওনাকে বাদ দিয়ে সফল আসলে সবচেয়ে অসফল আপনি সবচেয়ে সফল কে সফল এক একজন এক জায়গাতে আদনান টিবিসি করতেছে ওর জায়গা থেকে অনেক বড় সফল রাদন রনি আমি আমাদের এরা সফল ছিল ওদের জায়গা থেকে আর ভাই ব্রাদার আছে আশপাক টিপুন টেলিভিশন অনেক সফল খুবই ভালো সিনেমা বানাবে যদি শুরু করে কারণ প্রতিটা কনটেন্টে ভাই ব্রাদারদের বন্ধনটা এরকম আপনাদের আমাদের বন্ধন এক টেলিভিশন ডিরেক্টর গিলসের পিকনিক যেদিন হলো সেদিন আপনি অনুপস্থিত ছিলেন এবং সেদিন আপনি শুটিং করেছেন এরকম একটি কথা উঠেছে এবারে পিকনিকের দিন পিকনিকটা পুরো আমার করা আপনি সেদিন শুটিং করেছেন আমি আপনি যখন স্পিচ দিছিলেন যে সুজানা আমি সামনে বসা এটা আপনাদের দ্য রেকর্ড আজকে বলে এই পিকনিকের টোটাল প্রমোশন স্পন্সর সব আমার আনা ওকে তাহলে এটা একটা ভুল ইনফরমেশন আমাদের কাছে এসছিল আমি কিভাবে বললাম রায়ন রফি কি কথা বলতে চাও এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বানাচ্ছি এটা অনেকদিন পর ডিফারেন্ট টাইপের একটা গল্প পেয়েছি এটা আমি খুব এক্সাইটেড আপাতত আর রাজভাইয়ের নেক্সট প্ল্যান কি প্ল্যানটা এখন বলতে চাচ্ছি না কারণ হচ্ছে অনেক যদি একদিনের মধ্যে আসছি একদিনের পরে একটা গ্যাপ নিতে চাই কারণ হচ্ছে আহ একটা কথাই বলি বাংলাদেশের সিনেমা মানে বানানোর পর সারভাইভ করা খুবই টাফ আমাদের দেশের ডিরেক্টর যে পরিমাণ রেমনুয়েশন পায় সেটা সিনেমা শুরু করার আগেই শেষ শেষ হয়ে যায় নিজের পকেট থেকে টাকা ডালতে হয় কিছু টেলিভিশনে এবং আপনার এই ক্ষেত্রে আছে ইন্টারনেট মিডিয়াতে আপনি আপনার নিজস্ব চ্যানেলের প্রায় সাড়ে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার এবং সেখান থেকে আপনি নাটক প্রযোজনা করেন বিভিন্ন বড় বড় ডিরেক্টররা সেই নাটকগুলো বানান এবং আপনার আরও কিছু চ্যানেল আছে যেখানে আপনি ববিশাখে কিংবা ঈদের সময় আপনি দিন ব্যাপী অনুষ্ঠান টেলিভিশন নাটক নির্মাণ ইউটিউবের জন্য নাটক নির্মাণ করছেন এই যে টেলিভিশনের প্রতি গ্রহণযোগ্যতা বাদ দিয়ে টেলিভিশনের প্রতি নির্ভরযোগ্যতা বাদ দিয়ে যে নিজস্ব প্ল্যাটফর্মের প্রতি মনোযোগী হয়েছেন এটার আসলে ভবিষ্যৎটা কি বা কতটুকু কমফোর্টেবল কি ধরনের আয় আপনার আসছে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বলি ডিজিটাল বাংলাদেশ সো আমি কখনো কোনো জিনিসকে নতুনভাবে আসলে আমাদের দেশে আমি সেটাকে পজিটিভলি নিই আমরা কিন্তু অনেকে বলি যে কোনো একটা নাটকের ভিউ কাউন্ট করলে একজন শিল্পী বলে এখন ভিউ দেওয়া নাটক কাউন্ট করা হয় নেগেটিভলি নেয় ওই আর্টিস্টের যখন ভিউ হয় তখন কিন্তু সেই ভিউটা কাউন্ট করে তা আমি ইউটিউব চ্যানেল বানা বানানোর একটাই কারণ সেটা হচ্ছে আমরা টেলিভিশনে নাটকের বাজার ডে বাই ডে কমে যাচ্ছে ধরেন একটা টিভি চ্যানেলের রেভিনিউ আগে ছিল তিন কোটি টাকা এখন হয়েছে দেড় কোটি বাকি দেড় কোটি টাকা ডিজিটালি চলে গেছে গুগল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল ওয়েবে চলে গেছে বাজেটটা সো টেলিভিশন চ্যানেলও আমরা বাজেট দিতে পারে না টিভি চ্যানেলে একটা এক ঘন্টার নাটক দেড় লাখ থেকে এক লাখ ষাট হাজার টাকা দেওয়া হয় এক লাখ ষাট হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা আর্টিস্ট এমোশন চলে যায় ও নাটকটা বানাবে কিভাবে আজকে অনেক এন্টারটেইনিং ইনফরমেশন এবং আমাদের সুখ দুঃখ ভাগাভাগির একটি পর্ব ছিল আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি অনেক দীর্ঘ সময় হয়তো অনেক লম্বা করেছি ট্রেনে কিন্তু আমি মনে করি এর ভেতর থেকে যে যার মতো করে বুঝে নেবেন আসল সার মর্ম ভালো থাকবেন গুড নাইট